নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন 2021 সালে আপনাদের তিনটি মহাপ্রাপ্তিযোগ এই বছর ঘটতে চলেছে। তো কি সেই তিনটি মহাপ্রাপ্তিযোগ তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই বছর তিনটি মহাপ্রাপ্তিযোগ আপনাদের জীবনে ঘটতে চলেছে। তো এই ভিডিওতে আমি সেই নিয়ে বিস্তারিতভাবে বলতে চলেছি। তবে তার আগে কয়েকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেখুন, তার জন্য আপনার জন্ম ছকে শনি গ্রহ, বুধ গ্রহ, রাহু গ্রহ ও কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি এই কটি গ্রহ আপনার জন্মছকে শুভ থাকে, তাহলে আপনারা অবশ্যম্ভাবিক তিনটি প্রাপ্তিযোগ পাবেনই পাবেন। আর যদি আপনার জন্মছকে এই তিনটি গ্রহের মধ্যে বেশিরভাগ গ্রহই খারাপ থাকে, তাহলে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যাবে। তার জন্য আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি বিচার করিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন, তাহলে আমাকে দেখাতে পারেন। তার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে। একটি জিনিস মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। রাশি লগ্ন জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন না, এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। প্রথমে আসুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক ও জাতিকারা কেমন স্বভাব চরিত্রের হয়। দেখুন, তুলা রাশির জাতক ও জাতিকারা বেসিক্যালি ব্যালেন্সিং করে চলতে পছন্দ করে, অর্থাৎ কাজের ক্ষেত্র এবং সাংসারিক দিক দুটিকে কিন্তু ব্যালেন্স করে চলতে পারে। এই জন্যই তুলা রাশির যে চিহ্নটা একটি দাড়িপাল্লা দেওয়া রয়েছে, অর্থাৎ ব্যালেন্সিং জিনিসটা খুব সুন্দর করে করতে পারে, এবং যার ফলে যে কোনো কাজকে এরা সহজেই করে ফেলতে পারে। এবং যেহেতু এটি শুক্রের সেক্টর, তাই আপনারা অর্থাৎ তুলা রাশির জাতক ও জাতিকারা একটু দেখতে সুন্দর হবে, এবং কথাবার্তার মধ্যে মিষ্টতা বা মধুরতা থাকে, এবং পরের উপকার করতে কিন্তু এরা পছন্দ করে বেসিক্যালি। তবে এই বছর আপনাদেরকে কয়েকটি জিনিস থেকে সাবধান থাকতে হবে, আমি সেটি আগে জানিয়ে দিই, তারপর আমি জানাবো কি তিনটি প্রাপ্তিযোগ রয়েছে আপনাদের। দেখুন, এই বছর প্রতারণার কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ কাউকে টাকা পয়সা দেওয়ার আগে 10 বার ভেবে টাকা পয়সা দেবেন। এবং এই বছর আপনারা রাস্তাঘাটে যখন চলবেন, তখন একটু সাবধানে চলাচল করবেন, ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আসি তুলা রাশির জাতক ও জাতিকার কি সেই তিনটি প্রাপ্তিযোগ রয়েছে। দেখুন, প্রথম যদি প্রাপ্তিযোগ আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আপনারা এই বছর পৈতৃক সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকে অর্থ পেতে চলেছেন। এরপর আসি দ্বিতীয় প্রাপ্তিযোগ, এই বছর আপনারা লটারি সাট্টা জুয়া থেকে কিন্তু টাকা পেতে চলেছেন, তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, এটিকে অবশ্যই বিশ্লেষণ করিয়ে নিন। এরপর আসি তিন নম্বর যে প্রাপ্তিযোগটি রয়েছে, সেটি হচ্ছে এই বছর আপনারা টু হুইলার এবং ফোর হুইলার ক্রয় করতে চলেছেন, অর্থাৎ সেটি দু চাকা হতে পারে বা চার চাকা, এই দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনারা এই বছর ক্রয় করবেনই করবেন। তো এই গেল তিনটি তুলা রাশির প্রাপ্তিযোগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।